হেল্ল ডিয়ার ভিউয়ার্স, ইউসুফ আপডেটর আজির এই ভিডিও লো আপনাক আপনার পুনপ্রথমে স্বাগত জানাইছো। সাহক আজি আপনার মাজত উপস্থিত হয়েছি খুবই ইনফরমেটিভ তথা গুরুত্বপূর্ণ একটা টপিকের উপর আলোচনা করবলে। সাহক আজি রিসেন্টলি কিন্তু যেটো আপনার এসএসসির যেটো হেড কনস্টেবল মানে দিল্লি পুলিশের যেটো এডমিট কার্ড হ্যাঁ কিন্তু লঞ্চ করলে বা ডাউনলোড প্রসেস স্টার্ট হয়ে গেল। এতিয়া আপনি কি করব পাৰিব অনলাইন যোগে আপনার যেটো দিল্লি পুলিশের যেটো মানে কি আপনার এডমিট কার্ড কিন্তু ডাউনলোড করবলে সক্ষম হব। সো আপনি কেন ডাউনলোড করব আজির এই ভিডিওত সবিশেষ জানাই দিয়া হব। সো ভিডিওটি স্কিপ নকরকে সম্পূর্ণকৈ চাই থাকিব। সাহক আজির এই ভিডিওত যদি আপনি নতুনকৈ ভিজিট করেছে অনুগ্রহ করে মোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাকত থাকা বেল আইকনটো দবাই দিব, লগতে অল নোটিফিকেশন এলাউ করে দিব যাতে মই আপলোড দিয়া যিকোনো ধরনের ইনফরমেটিভ ভিডিওসমূহ নোটিফিকেশন সকলকে আগত আপনি লাভ করবলে সক্ষম হয়। সাহক যদি আপনার পোস্ট নেম আসলে পোস্ট নেমটো আসলে হেড কনস্টেবল, ইয়ার টোটাল পোস্ট আসলে 835 পোস্ট। আর সাহক অর্গানাইজেশন যেটো আসলে সেটা আসলে আপনার দিল্লি পুলিশ। আর এক্সাম টাইপটো হব সাহক আপনার কম্পিউটার বেসড এক্সাম হব। সাহক কম্পিউটারত কিন্তু এক্সামটো দিব লাগিব। আর এক্সাম ডেটটো সাহক মানে কি দিছে ইয়াত আছে 10/20/2022। সাহক 10-20 অক্টোবরের ভিতর কি হব এক্সামটো হয়ে যাব। ইয়াত সাহক পোস্ট নেম, টোটাল পোস্ট, অর্গানাইজেশন তারপর আপনার এক্সাম টাইপ আর এক্সাম ডেটটো নিশ্চয় আপনাদের গম পালে। এতিয়া মই আপনাদের দেখাই দিম আপনি কেনেক এডমিট কার্ডখন ডাউনলোড করবলে সক্ষম হব। আর আপনার যদি রেজিস্ট্রেশন আইডি বা রোল নাম্বার এনেকা যদি কিনা নাই আপনি কেনেক ফরগোড করে লোক পাব আজির এই ভিডিওত কিন্তু মানে সবিশেষ জানাই দিবল চেষ্টা করি। সো ভিডিওটি একবারে স্কিপ নকরিব, আপনার মানে সম্পূর্ণ কথাখিন একটা ভিডিওর মাধ্যমত কিন্তু আজ জানাই দিম। সাহক সিম্পলি আপনি কি করব এনেক স্ক্রল ডাউন হয়ে আসব। সাহক আপনি তলত কিন্তু পাই যাব এডমিট ডাউনলোড প্রসেসর যে ডাইরেক্ট মানে লিঙ্ক হ্যাঁ তাত আপনি সিম্পলি ক্লিক করব লাগবে। আর ক্লিক করবলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন আইডি আর আপনার যে মানে পাসওয়ার্ড বা ডেট অফ বার্থ কিনা একটা দি পালে কিন্তু আপনি কি করব লাগবে সাহক এনেক ডাউনলোড করব লাগবে। সাহক আপনার আছে দিল্লি পুলিশ এডমিট কার্ড সাহক NER মানে নর্থ ইস্টার্ন রিজিয়ন, তাত আপনি ক্লিক হিয়ারত সিম্পলি ক্লিক করব। ক্লিক করার লগেলগে সাহক ইয়াত বিচারিছে রেজিস্ট্রেশন আইডি আর ডেট অফ বার্থ DDMM YY YY ফর্মেটত আপনি বহাব লাগবে। আর নেক্সট কি করব ক্লিক টু নো দ্য স্টেটাস এন্ড এডমিট কার্ড, সিম্পলি আপনি ইয়াত ক্লিক করলে কিন্তু আপনার যে এডমিট কার্ডখন হয় সেই এডমিট কার্ডখন কিন্তু ডাউনলোড হয়ে যাব। সো সিম্পলি সাহক আপনি কি করব যদি আপনার কি নাই আপনার যদি মানে রেজিস্ট্রেশন আইডিটো মনত নাই আপনি সিম্পলি কি করব সাহক আপনার রেজিস্ট্রেশন আইডিটো জানার কারণে আপনি সিম্পলি ইয়াত ক্যান্ডিডেট নেম আর ডেট অফ বার্থটো ফিল করব লাগবে। সাহক আপনি তলত পাই যাব সেই অপশন, সিম্পলি আপনি ক্যান্ডিডেটস নেম মানে আপনি যদি অ্যাপ্লিকেন্ট হয় আপনার নাম আর আপনার যে জন্মর তারিখ সেটা আপনি সিম্পলি বহাই দিব। আর ক্লিক টু নো রেজিস্ট্রেশন আইডিত আপনি সিম্পলি ক্লিক করে দিব। আর ক্লিক করে দিয়ার লগে লগে কিন্তু আপনার যে রেজিস্ট্রেশন আইডি সেটা শো হয়ে যাব। আর আপনি সিম্পলি কি করব সেই রেজিস্ট্রেশন আইডিটো আপনার অকমান আগতে যে দেখাই দিল আপনি সিম্পলি কি করব তাত গিয়ে পালে আপনি সিম্পলি রেজিস্ট্রেশন আইডি আর রেজিস্ট্রেশন আইডি আর নেক্সট আপনার যে ডেট অফ বার্থ DDMM YY YY ফর্মেটত আপনার ডেট অফ বার্থটো ফিল করে পালে সিম্পলি আপনি ক্লিক টু নো দ্য স্টেটাস এন্ড এডমিট কার্ড, সিম্পলি আপনি ইয়াত ক্লিক করব। ক্লিক করার লগে লগে কিন্তু আপনার এডমিট কার্ডের স্টেটাসটো দেখাই দিব, আপনার এক্সাম কেতিয়া হব, টাইম দিব, আপনার এক্সামটো কোড হব, গোটেইখিনি ডিটেইলস কিন্তু আপনি পাই যাব। সো সাহক আজির এইখিনি মানে এইখিনি আছিল এই ভিডিওত জানাবলে। সো আশা করো ভিডিওটো যা আপনি ভাল পালে, যদি ভাল পালে ভিডিওটো এটা লাইক দিবলে নাপাহিব, লগতে চ্যানেলটো যদি নতুনকৈ ভিজিট করেছে অনুগ্রহ করে চ্যানেলটো সাবস্ক্রাইব করে কাকত থাকা বেল আইকনটো দবাই দিব, লগতে অল নোটিফিকেশন এলাউ করে দিব যাতে মই আপলোড দিয়া যিকোনো ধরনের ইনফরমেটিভ ভিডিওসমূহ নোটিফিকেশন সকলকে আগত আপনি লাভ করবলে সক্ষম হয়। সো যিনক আজির ভিডিওটোৰ পৰা মতে বিদায় লৈছো। জয় অসম, বাই বাই, ধন্যবাদ।